নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কার্যালয়ে বৈঠক। বীরভূমের কংগ্রেস ও বাম জোট প্রার্থী মিল্টন রশিদ আজ বোলপুর কংগ্রেস কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মিল্টন রশিদ। বীরভূম লোকসভার প্রার্থী করেছে, তার মানে কি আমি আমার দেখবো তা তো হয় না। আমার জেলার আর একটা আমার দিদি বামফ্রন্টের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দাঁড়িয়েছেন, আমার সঙ্গে এমএলএ ছিলেন। আমরা রামপুরহাট এবং শিউড়িতে গৌতম দা, আমি সিপিএম পার্টি অফিসে মিটিং করেছি বামফ্রন্ট কংগ্রেসের। সেই মতো গৌতম দাও খোলা মনে আমাকে বলেছিল কংগ্রেস পার্টি অফিসে বামফ্রন্ট কংগ্রেসের মিটিং ডাকতে। আমি আজকে ডেকেছিলাম, দাদারা সমস্ত কমরেড এসছেন, আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব এসছেন, অঞ্চলের নেতৃত্ব এসছেন, বামফ্রন্টের নেতৃত্ব এসছেন, একদম ফরওয়ার্ড ব্লক, আরসিপিআই, আরএসপি, সিপিএম তো আছেই, বড় ওরাও এসছে টুকিটাকি যে যেখানে ছিল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মাত্র 70 টাকার জন্য দেওরের হাতে আক্রান্ত বৌদি, বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি দক্ষিণপাড়া এলাকার। অভিযোগকারী মহিলা স্বপ্না ঘোষের অভিযোগ, তার দেওর তার স্বামীর কাছে মাত্র 70 টাকা পেত, সেই টাকা নিয়ে শুরু হয় পারিবারিক বিবাদ। দেওর 70 টাকা নিয়ে চরম অশান্তি করে, এরপরই স্বপ্না ঘোষের স্বামীকে মারতে চায়। বৌদি প্রতিবাদ করতে গেলে দেওর বৌদিকে শুরু করে বেধড়ক মারধর, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে বৌদির। এই ঘটনায় দেওরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি শান্তি থানা দ্বারস্থ হয় আক্রান্ত মহিলা। এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করে, যদি অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আক্রান্ত মহিলার দাবি, পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও বারবারন্ত শুরু করবে দেওর রবি ঘোষ। লেবু কিনে নেবে, নিয়ে আসবে, আমি লেবুর জল করে বাবাকে খাবে যাতে নেশাটা কেটে গিয়ে ঘুমা। এবার সকালবেলা উঠতে পাতা খিস্তি মারছে, আমরা আমাদের মতো কাজ করছি, আমার স্বামী রাজমিস্ত্রি কাটি যাবে, আমার জমি জায়গাতে ফুল লাগিয়েছে, কালকে জনে একজন 70 টাকা পাব, তা বলছে একটু দিক টাকাটা দেয়। তারা তো মুসলিমদের ছেলে, ছেলে যেন হানি, তা বলছে হানি বলে আমি তাই বলে আসছি যে যেটা বাড়িয়েছে তারপর টাকাটা দেয়। ভালো কথা, ওকে এরকম সরু সরু আশ্বাস করে প্রথমে ডাল দিয়া বারান্দা থেকে নিয়ে ঢুকে আমার বাড়িওয়ালাকে মারতে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।